ভাবি আসেন, বসেন না, বসেন বসেন। চা দিই? না ভাবি, চা খাবো না, আমার মনটা একটু ভালো নেই। কেন ভাবি? দেখেন না আপনার ছেলেটা কি সুন্দর হাসি খুশি, আর আমার মেয়েটা সারাটা দিন মুখ কোমড়া করে থাকে। কেন ভাবি, মেয়েকে বই পড়তে দিচ্ছেন না? হ্যাঁ দিয়েছি তো, সারা দিনই তো ক্লাসের বই পড়তে থাকে। ভাবি শুধু ক্লাসের বই পড়লে হবে, গল্পের বই পড়তে দিতে হবে। মানে? ডাক্তারের কাছ থেকে শুন, আমাদের বাচ্চাদের মন খারাপ থাকার প্রধান কারণ হলো পাঠ্যপুস্তক। তাদেরকে হাসি খুশি রাখতে তাদের হাতে পাঠ্যপুস্তকের পাশাপাশি দিই সোহাইল রহমানের গল্পের বই। তোর জন্য দুটো গল্পের বই নিয়ে আসলাম সোহাইল রহমানের, পড়িস, ভালো লাগবে। আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা, মুসলমান ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম, হিন্দুদেরকে আমার পক্ষ থেকে নমস্কার, খ্রিস্টান ভাইদেরকে আমার পক্ষ থেকে আদব। ভালোবাসাই জাতির মেরুদণ্ড, যে জাতির মধ্যে ভালোবাসা নেই সেই জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনারা অনেকে আমাকে চেনেন, আমি 64 জেলার, বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রামে ভ্রমণ করে থাকি। একনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, আন্দরবান, বান্দরবান, দৌলতিয়া, সব জায়গায় আমার বিচরণ আছে একটি উদ্দেশ্য, একটি সমস্যার সমাধান নিয়ে। সেই সমস্যাটি হচ্ছে যে দেহে প্রাণ নেই নেই কোনো ভালোবাসা। উপস্থিত ভাই বোনেরা, প্রেম একটি সর্বজনীন জিনিস, প্রেম অতীব সুন্দর জিনিস, প্রেম মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার জীবনে প্রেম নাই তার জীবনে কিছুই নাই। ভাই বোনেরা, এই সমস্যার সমাধানে আমরা একটা বই বিক্রি করে থাকি। এই বইটির নাম হচ্ছে তোমার জন্যে দাঁড়িয়েছিলাম বলে, আর বইটি লিখেছেন সাদাত হোসাইন। বইটির লেখকের নাম আমি আবারও বলছি সাদাত হোসাইন, সাদাত হোসাইন, সাদাত হোসাইন। এই বইটির লিমিটেড কপি আমার কাছে আছে। এ ভাই বিড়ি খেয়ে না, আপনি বিড়ি না খেয়ে বইটার ব্যাপারে শুনেন, বই ধরেন প্লিজ। এই বইটি এমন একটি বই যে বই পড়লে 18 বছরের যুবক থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত সবার শরীরে প্রেম জেগে ওঠে। 60 বছরের বৃদ্ধ নিজেকে মনে করেন টকবগে এক ঘোড়া, টকবগে এক যুবক। এই বইটি পড়লে কি হবে, ধরেন আপনি ভাই, আপনি আপনার প্রেমিকা নিয়ে ঘুরতে গেছেন, ঘুরতে গেলেন খুব রোমান্টিক পরিবেশ, নির্জন এলাকায় পার্কে বসে বাদাম খাচ্ছেন, আপনার প্রেমিকা আপনার হাত ধরে বললে ওগো একটা কবিতা শোনাও, আপনার মাথা হয়ে গেল ফাঁকা। এমন সমস্যায় পড়লে আপনার কি প্রেমিকা থাকবে? থাকবে ভাই, থাকবে, থাকবে না। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে এই বই। এই বই যদি আপনি পড়েন আপনার প্রেমিকাকে আপনি হাজারো কবিতা দিয়ে, হাজারো উপমায় উপমান্বিত করতে পারবেন, তখন আপনার চুল পড়ে যাবে, আপনার প্রেমিকার অভাব হবে না, আপনার দাঁত পড়ে যাবে, আপনার প্রেমিকা থাকবে ঝুলে, আপনার প্রেমিকা আপনার থেকে পড়বে না। সুতরাং ভাই বোনেরা, সবাই আমার এই একটি কপি দেখে নিন, এখানে আমার তো 10টি কপি আছে, খুবই লিমিটেড এডিশন। আপনি যদি এটা বিভিন্ন দোকানে যান দাম পড়বে 700 টাকা, আমার কাছে নেবেন 400 টাকা, 400 টাকা, 400 টাকা। একটা ভাইকে দেখছি তিনি একটি নিতে যাচ্ছেন, ভাই আপনি একটি একটি নেন। এই যে একটি বই শেষ হয়ে গেছে, আপনাদের সামনে একজন পেয়েছি যিনি বই কিনেছেন, খুবই লিমিটেড স্টক, আর মাত্র 9টি বই আছে আমাদের। এই বইগুলো যদি আপনি বাহির থেকে কিনেন আপনার পড়বে 700 টাকা, আর আমার থেকে নিলে 400 টাকা, 400 টাকা, 400 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যে। এই বইটি কোন ভাই দিয়ে আপনি নিচ্ছেন, আপনি কিন্তু পড়ার নিয়মাবলী জানেন না, আমি সবাইকে নিয়মাবলী বলে দিচ্ছি, আপনারা নেন বা না নেন, এই বই আজকে নেবেন অথবা কালকে নেবেন, নিয়মাবলী অবশ্যই আপনাদের জানা উচিত। এই বইটি পড়ার নিয়ম হচ্ছে, এই বইটি আপনারা একটি অন্ধকার রুমে বসবেন, মোমবাতি জ্বালিয়ে একটি রোমান্টিক আবহ তৈরি করবেন, তৈরি করার পর সেখানে প্রতিদিন এই বইটি 10 পৃষ্ঠা করে পড়বেন, তাহলে এটার ফল আপনি ইনস্ট্যান্ট পাবেন। আপনি যখন আপনার প্রেমিকার কাছে যাবেন আপনি খুশি হবেন না, খুশি হবে আপনার প্রেমিকা, খুশি হবে আপনার স্ত্রী। এর উপকার যদি আপনি না পান তাহলে আমি ব্যবসা ছেড়ে দেবো ভাই। এই বই একটি বই নয়, এটা একটি ফাইল, এবং এক ফাইলই যথেষ্ট সবার জন্য। আপনি এর উপকারিতা পাবেনই, না পেলে বিফলে মূল্য ফেরত। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনার জীবন থেকে কি হাসি, আনন্দ, সুখ, শান্তি সব গায়েব হয়ে গেছে? আপনার কাছে কি বেঁচে থাকাটা অর্থহীন মনে হচ্ছে? স্ত্রীর কাছে প্রতিনিয়ত শুনতে হচ্ছে আপনি ফানি না, আপনার সেন্স অফ হিউমার নেই, স্ত্রীকে হাসিয়ে খুশি করতে পারছেন না? তাহলে আপনার মতো পুরুষদের জন্য দরকার সোহেল রহমানের রম্য গল্পের এই বইটি। এই বইটি সেবন করলে আপনার হাসি আসতে বাধ্য, আপনার জীবন হবে হাসি খুশিময়, মধুর, এক ফাইলই যথেষ্ট। সোহেল রহমান নামে বিখ্যাত এই লেখক 30 বছর সাধনা করে এই বইটি লিখেছেন। বিভিন্ন পাহাড় পর্বত বনে জঙ্গলে ঘুরে ঘুরে তিনি 70 রকমের গাছগাছড়া জোগাড় করেছেন, সেই গাছগাছড়া আগুনে পুড়িয়ে তা দিয়ে পানি গরম করে চা বানিয়ে সেই চা খেতে খেতে তিনি এই বইটি লিখেছেন।
এই বইতে এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার আছে যা ডাইরেক্ট আপনার মস্তিষ্কে আঘাত এনে আপনার মস্তিষ্কে বইয়ে দিবে অনাবিল সুখের অনাবিল হাসির তরঙ্গ। চলুন এই বইটি সেবন করে যারা উপকার পেয়েছে তাদের ঘটনা শুনে আসি। আমি তামান্না, আমার বয়স 27 বছর। মুখ গোমরা থাকার কারণে আমার বিয়ে হতো না, সবাই আমাকে রামগরুরে ছাড়া বলে ডাকত। ছেলেরা আমাকে দেখলেই দূরে চলে যেত, কেউ প্রেমের প্রস্তাব দিত না, আমার ফেসবুক স্ট্যাটাসে শুধু স্যাড রিয়েক্ট করত। তখন আমার মা আমার হাতে এই বইটি তুলে দেয়, তারপর থেকে আমি হাসি খুশি থাকি, আমার বিয়েও হয়েছে, 2 বছরের একটি বাচ্চা আছে। থ্যাংক ইউ সোহেল রহমান বইটি লেখার জন্য। আমি মিজান, আমার বয়স 31 বছর। আমার মন সবসময় খারাপ থাকত, আমার নিজের জীবন নিয়ে আমি খুব হতাশ ছিলাম। একদিন আমার বন্ধুর পরামর্শে আমি সোহেল রহমানের বইটা কিনি। বইটা কিনে পড়া শুরু করার পর থেকে আমার জীবনে আনন্দের আর কোনো সীমা নেই, আমি সবসময় হাসতে থাকি, আমি এখন খুব খুশি আছি। ধন্যবাদ সোহেল রহমানকে। আপনারা আমাদের কিছু কাস্টমারের রিভিউ শুনলেন, এখন সিদ্ধান্ত নিন আপনি কি করবেন, আগের মতো মুগ্ধমুগ্ধ করে রাখবেন নাকি ফিরে আসবেন অনাবিল সুখের দুনিয়ায়। এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বইটি অর্ডার করুন, আপনার কাজ হতে বাধ্য, বিফলে মূল্য ফেরত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সাত সকালে বই হাতে নিয়ে কি করছি ক্যামেরাটা একটু সামনে দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি প্রিমিয়াম ঘ্রাণ! আমাদের গত 1 বছর স্টকেই ছিল না, নতুন এসেছে। প্রত্যেকটি বই আমরা স্বয়ংক্রিয় মেশিনে কোনো মানুষের হাতে ছাড়াই আমরা এটা তৈরি করেছি। একদম জঙ্গলের খাঁটি গাছ কেটে সেটাকে প্রসেস করে এক একটি কাপ থেকে যে পৃষ্ঠা করি এসেছে, প্রত্যেকটি পৃষ্ঠা একদম প্রিমিয়াম। আহা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমরা কিন্তু আমাদের বইকে প্রিমিয়াম বলতে চাই না, কারণ প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় না। আপনারা যারা এটা হাতে নেবেন আপনি ফিল করবেন যেটা আসলে কতটুকু প্রিমিয়াম। এটা কিন্তু রেডি টু রিড একটি গল্পের বই, যে কোনো অফিসের কাজের ফাঁকে বা যে কোনো সময় কিন্তু আপনি বসেই এই বইটি পড়ে ফেলতে পারছেন, অসাধারণ কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এছাড়াও এর দাম কিন্তু একটু বেশি, প্রিমিয়াম জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে মাশাআল্লাহ। আরেকটি দর্শক, আমরা যদি একটি বই আপনার সাথে কম্পেয়ার করি সেটা কিন্তু আপনি দেখতে পারেন যে ওরাও কিন্তু অরিজিনাল অথেন্টিক বলে বিক্রি করছে। কিন্তু এই ক্যামেরাটা একটু দেখান, দেখেন ওদের কভারটা দেখেন, ফিনিশিংটা দেখেন, আর আমাদের কভার আর ফিনিশিংটা দেখেন, একদম প্রিমিয়াম নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটি জায়গায় কাজ করা হয়েছে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বইতে খাঁটি পৃষ্ঠা এবং অর্গানিক কভার ব্যবহার করে থাকি। আপনারা একটু দেখেন এর ফিনিশিংটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি আমাদের এই বইটি অর্ডার করতে চান তাহলে www.khatigorerbook.com গিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের প্রবাসী ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কোনো টাকা অগ্রিম ছাড়াই আপনারা অর্ডার করতে পারেন। এছাড়াও বইটি পড়ে যদি মনে হয় বইটি মানহীন তাহলে কিন্তু পুরো টাকা আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। হাই আপুরা, আজকে আমি তোমাদের সামনে আরও একটা বইয়ের লাইভ নিয়ে চলে এসেছি। লাইভ শুরুর আগে তোমরা আগে আমাকে জানাও যে আমার লাইভে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই তোমাদের। হাই, হ্যালো, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার লাইভটা ঠিক আছে তোমরা কমেন্টে জানিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন তাহলে লাইভটা শুরু করি। লাইভটা শুরু করার আগে তোমরা আমাকে বলো আপুরা যে গোলাপি কালার কার না পছন্দ। তাই আজকে সবার ফেভারিট আমি অনেকগুলো ডিজাইনের আর অনেক রকমের বই আনছি, তার মধ্যে থেকে আমি দেখাবো ও বন্ধু লাল গোলাপি। জাস্ট লুক এট দ্য কালার, কি সুন্দর না? আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে খুব দারুণভাবে মানাবে। দেখো তোমাদের যাদের যাদের পছন্দ সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো, আজকেই কিন্তু স্ক্রিনশট নিলে দারুণ অফারে কিনতে পাবা, নাহলে কিন্তু পরে পাবা না, এই সুযোগ কিন্তু আর থাকবে না, সবাই স্ক্রিনশট নাও। আপুরা যাদের যাদের ডার্ক কালার পছন্দ তাদের জন্য আমি নিয়ে এসেছি এই বইটা, মিথ্যা ঘটনা অবলম্বনে। এই বইয়ের পেপারগুলো জাস্ট দেখো আপুরা, এটা কিন্তু বাংলাদেশি না, এটা কিন্তু ইন্ডিয়ান পেপার। দেখো কত সফট এক পেপার। আচ্ছা আমি এখন এর মধ্যে কমেন্ট পড়ব। অন্তরা লিখেছেন যে আপু কয়েকটা প্রিমিয়াম বই দেখাও। ওকে, তোমাদের জন্য প্রিমিয়াম বইও আছে, এই যে এটা তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে সাদাত হোসেনের। এই বইটা একটু এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি খুবই ভালো। জাস্ট বইটার কভার দেখো, অনেক মজবুত, আর বইটা বছরের পর বছর ব্যবহার করলেও কিচ্ছু হবে না। আর বইটা লিখেছেন সাদাত হোসেন। আর এই বইটা তোমরা যদি কোনো বুকশেলফে সাজিয়ে রাখো তোমাদের ঘরের জাস্ট অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ করে ফেলবে, জাস্ট এলিগেন্ট হয়ে যাবে।
এখনই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল দিলে তোমরা দারুণ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখন যদি তোমরা অর্ডার দাও তাহলে এই 700 টাকার বইটি পাবে 400 টাকা। আর যদি দোকানে গিয়ে কিনো তাহলে কিন্তু তোমরা 700 টাকা দিয়ে কিনতে হবে। তোমরা এখনই এই বইটা অর্ডার করে ফেলো। হৃদয় হাসান নামে একজন লিখেছেন, আর একটু কম হবে নাকি? সরি ভাইয়া, আর একটু কমে পারলে অবশ্যই দিতাম। আর আমাদের ডিলারের কাছ থেকে কেনাই 350 টাকা, আমরা 400 টাকা দিচ্ছি, মাত্র 50 টাকা লাভ রেখে। এই বইটা কিন্তু একদম জাপানিজ ম্যাটেরিয়াল। অনেকে আছে জাপানিজ বলে চাইনিজ ধরিয়ে দিবে, আমরা কিন্তু এরকম না, আমরা কিন্তু একদম জাপানিজ ম্যাটেরিয়াল ইউজ করছি। আমি নিজে বইটি ব্যবহার করছি, খুবই কমফোর্টেবল, আর এটা দারুণ একটা বই, আপনারাও কিনতে পারেন। ওকে আপুরা, আজকের লাইভ এখান পর্যন্তই। আবার দেখা হবে সামনে আপনাদের সাথে অন্য একটি লাইভে, আরও অনেক রকমের বই নিয়ে আমি স্বর্ণা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।